মেট্রোর পথেই এবার রেল, মেট্রোর মতোই এবার হাওড়া ডিভিশনের রেল যে স্টেশনগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে বেসরকারি নাম। হাওড়া ডিভিশনের যে স্টেশন রয়েছে তার আগে বা পরে বিভিন্ন বেসরকারি সংস্থার নাম ইতিমধ্যেই কিন্তু যুক্ত হবে এমনটাই জানা যাচ্ছে। মেট্রোর বেশ ভালো আয় হয়েছে এই পথে, এবার সেই পথেই হাঁটছে মেট্রোর মতো রেলও। হাওড়া ডিভিশনের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলিতে এবার যুক্ত হচ্ছে বেসরকারি সংস্থার নাম। স্টেশনের নামের আগে বা পরে বেসরকারি সংস্থার নাম জুড়তে চলেছে। আমরা এই বিষয়ে আরো জানবো, শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে রেল সূত্রে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে রেলের তরফে হাওড়া পূর্ব রেলের যে হাওড়া ডিভিশন, সেই হাওড়া ডিভিশনের পক্ষ থেকে একটি দরপত্র আহ্বান করে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে তারা বলছেন যে হাওড়া ডিভিশনের সমস্ত স্টেশনের সঙ্গে এবার বিভিন্ন সংস্থা তাদের নাম সেটা যুক্ত করতে পারবে। অর্থাৎ যে কোনো স্টেশনের ক্ষেত্রে ব্র্যান্ডিং যেটা, সেই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থার নাম যুক্ত করা হবে। সেক্ষেত্রে স্টেশনের নামের আগে অথবা পরে সেই সংস্থার নাম দিয়ে দেওয়া হবে। এখন আমরা কিছুদিন আগে মেট্রোতেও দেখেছিলাম যে কলকাতা মেট্রো বিভিন্ন স্টেশনে ব্র্যান্ডিং হয়েছিল, বিভিন্ন সংস্থার নামের সঙ্গে মেট্রো স্টেশনগুলোর নাম যুক্ত হয়েছিল। ফলে সেই পথেই কার্যত কিন্তু এবার পূর্ব রেলে হাওড়া ডিভিশন, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কার্যত নন ফেয়ার রেভিনিউ অর্থাৎ ভাড়া বাদে অন্য জায়গা থেকে যে উপার্জন, সেই উপার্জনের যে টার্গেট রাখা হয়েছে রেলওয়ে মন্ত্রকের পক্ষ থেকে, সেই টার্গেটকে পূর্ণ করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে।